ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে উত্তরবঙ্গ মহাসড়কের দুটি নতুন ব্রিজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে মহাসড়কের খানাখন্দ সংস্কারের কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছেন তারা। এতে করে মহাসড়কে ঈদের আগে যানজটের আশঙ্কা খানিকটা হলেও কমবে বলে মনে করেন স্থানীয়রা। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাহানুমা সারা। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান থাকার কারণে নানা জায়গায় মহাসড়ক সরু হয়ে প্রায় সৃষ্টি হয় তীব্র যানজটের। বিশেষ করে নলকা সেতু, হাটি কুমরুল আর চান্দাইকোনা সড়কেই যানজটের মাত্রা থাকে বেশি। তার উপর আসন্ন ঈদে যানবাহনের বাড়তি চাপ ভাবিয়ে তুলছে ঘরমুখী মানুষদেরও। ইতোমধ্যে এই মহাসড়কের অন্তত 17টি পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ, ফলে যানজট নিরসনে এসব স্থান দ্রুত মেরামত আর নির্মাণাধীন দুটি সেতুর একটি করে লেন চালু প্রয়োজন বলে দাবি স্থানীয়দের। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কয়েকটি এলাকায় রাস্তা সংস্কার সহ নলকা ও চান্দাইকোনা সেতুর একটি করে লেন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নলকা ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন, নলকা ব্রিজে আমরা ওয়্যারিং কোর্স করে ফেলেছি। তো নলকা ব্রিজে আমরা, আমাদের টার্গেট হচ্ছে যে 25 তারিখের মধ্যে আমরা এই লেন দুটো ছেড়ে দেব। সিদ্ধান্ত অনুযায়ী এ দুটি সেতু খুলে দেওয়ার পর যানজট কিছুটা কমলেও চালকদের বেপরোয়া গতি, নিয়ম না মানা, রাস্তা সংকট ইত্যাদির কারণে বাড়তি ঝামেলা পোহাতে হতে পারে বলে মনে করছেন অনেকে। চারটা লেন আসে একটা লেনে হচ্ছে, তখন কিন্তু আর সাধারণত যানজট বাজেই যাবে। ঢাকার গুলো যে গাড়িগুলো আপনার, ওরা অসব বেপরোয়াভাবে গাড়ি যাতায়াত করে। এটা এখন বর্তমান অবস্থা, যার যেমন ইচ্ছা সে তেমন লোকালতে বসে থাকে। এই যে এগুলো দ্রুতগামী গাড়ি আর স্লো গাড়ি, এই দুটাতে এক না। এখন দেখা যাচ্ছে যে ফাস্ট গাড়িগুলো আগে যেতে চাই, তখনই তো পেস্টে লাগে যাবে। দাঁত জেলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার নলকায় অনুমতি যানজট হতে পারে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলো নির্ধারণ করে দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। যারা রাস্তা সংস্কারের কাজে সম্পৃক্ত তারা ঈদের জন্য যদি আমাদেরকে স্পেশালি যে এই জায়গাগুলোর মধ্যে খুব বেশি দুরবস্থা সেগুলোকে যদি মোটামুটি একটু কারেকশন করে দেয়, তাহলে আমরা পুলিশের তৎপরতায় ঈদে ঘরমুখী মানুষের যাতে কষ্ট কম হয়, নির্বিঘ্ন হয় এবং গাড়ি ঘোড়াগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছতে পারে, আমাদের দিক থেকে সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। যানজট সহনীয় রাখতে ট্রাফিক আইন মানার উপর জোর দিচ্ছে পুলিশ বিভাগ। রাহানুমা সারা, জিটিভি নিউজ। জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়, বিশ্ব সেরা অলরাউন্ডার এবং রিলায়েবল কমোডিটিস এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান তার নেয়া নতুন উদ্যোগের অংশ হিসেবে সুইজারল্যান্ডে তৈরি 24K মিন্টেড স্বর্ণবার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। সাকিবের কোম্পানির এই উদ্যোগের সাথে যৌথভাবে রয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস। বিকালে বনানীতে কিউরিয়াসের আউটলেটে নতুন উদ্যোগের কথা জানিয়ে সাকিব বলেন, 24K সোনার বারগুলো বিশ্বজুড়ে সুপরিচিত এবং সঞ্চয়, বিনিয়োগ এবং লাভজনক পণ্য হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য। অনুষ্ঠানে কিউরিয়াসের ব্যবস্থাপনা পরিচালক কল্পন এস হোসাইন উপস্থিত ছিলেন। বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও ক্রিকেটই একমাত্র ধ্যান জ্ঞান বলে জানান তিনি।